মঙ্গলবার সারা দেশে করোনা ভাইরাস পরিস্থিতি জানতে মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে থাকবেন প্রধানমন্ত্রী। দেশে ২৪ ঘন্টায় আরও এক করোনা রোগী শনাক্ত, আক্রান্তের সংখ্যা ৪৯, নতুন ৪ জন সহ সুস্থ ১৯। বাংলাদেশ এখনই নিরাপদ বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা নিয়ে সচেতনতায় মাঠে আইন শৃঙ্খলা বাহিনী, নানা অজুহাতে নির্দেশনা মানছেন না পুরান ঢাকার কিছু মানুষ। রাজধানীতে করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালগুলো এখনও প্রস্তুত নয়, নেই গুরুতর রোগীদের চিকিৎসার সক্ষমতা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভির সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাকলাইন রাসেল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সারা দেশের পরিস্থিতি জানতে ৬৪ জেলার মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১১টায় এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। সরকারের বিভিন্ন নির্দেশনা কতটা অনুসরণে লাভ হচ্ছে সে ব্যাপারে অবহিত হবেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাও সংযুক্ত থাকবেন। দেশে ২৪ ঘন্টায় নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন আরও ৪ জন, যার মধ্যে ৩ জনের বয়স ৬০-এর বেশি। দুপুরে IEDCR এর নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। ভিডিও কনফারেন্সে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ এখনও নিরাপদ আছে। মাহবুব শেখুতের রিপোর্ট। প্রতিদিনের মতো কোভিড ১৯ করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য জানিয়ে IEDCR এর ভিডিও কনফারেন্স। IEDCR এর হটলাইনে আমরা মোট কল পেয়েছি ৪৭২৫টি গত ২৪ ঘন্টায়। তার মধ্যে ৩৯৯৭টি কল হচ্ছে কোভিড ১৯ সংক্রান্ত কল। নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি ১৫৩টি। সর্বমোট এই পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ১৩৩৮টি। করোনার সংক্রমণ নিশ্চিত করেছি ৪৯ জনের মধ্যে। তার মানে গত ২৪ ঘন্টায় আরও ১ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। আক্রান্ত একাধিক প্রবীণ ব্যক্তি চিকিৎসায় সুস্থ হয়ে যাওয়ার তথ্য জানান ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের করোনার সংক্রমণ এখন আর নেই। তাদের মধ্যে একজনের বয়স আমি বিশেষভাবে বলতে চাই ৮০ বছর, এবং আরও ২জন আছেন যাদের বয়স ৬০-এর বেশি। গত ২ দিনের আক্রান্তের সংখ্যা কম হলেও ঝুঁকি কমেনি বলে স্মরণ করিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রতিষ্ঠানটির পরিচালক। একদিন কোনো কেস যদি ডিটেক্টেড না হয় তাতেই আমাদের ধরে নেওয়া যাবে না যে আমরা ঝুঁকিমুক্ত হয়ে গেছি। আমরা যাদেরকে বাড়িতে থাকতে বলছি, অনুরোধ করছি, তারা অবশ্যই বাড়িতে থাকুন। আমাদের অনেকের মধ্যে মনে হয়েছে যে বাংলাদেশ ঝুঁকিমুক্ত হয়ে গেছে। সারা বিশ্বে যতক্ষণ পর্যন্ত এটি শূন্যের কোটায় না আসবে, প্রতিটি প্রতিরোধ কার্যক্রম আমাদেরকে অনুসরণ করে চলতে হবে। কোয়ারেন্টাইনে থাকা এবং মোট আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরা হয় ভিডিও বার্তায়। সর্বমোট ৫৫৫৮৩জনকে কোয়ারেন্টাইন করেছি। এ পর্যন্ত ২৯৫৬০জনকে কোয়ারেন্টাইন মুক্ত করায় বর্তমানে ২৬০১৩জন কোয়ারেন্টাইনে আছেন। এক পর্যায়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে দেশের মানুষকে অভয় দেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশ যেহেতু অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছিল, সেই জন্য আমরা মনে করি যে আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি এটাকে ভালোভাবে ব্যবস্থা করতে পেরেছি। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। পুরান ঢাকার অনেক এলাকার মানুষ নানা অজুহাতে এই নির্দেশনা উপেক্ষা করছে। শুধুমাত্র ঔষধ ও কাঁচা বাজারের দোকান খোলা রাখার নির্দেশনা থাকলেও বিচ্ছিন্নভাবে খোলা থাকছে অনেক দোকান। মানিকলাল ঘোষের রিপোর্ট। করোনা সতর্কতায় টানা ১০ দিনের সরকারি ছুটি থাকায় রাজধানী ছেড়েছেন কয়েক লাখ মানুষ। যারা রয়েছেন ঢাকায় করোনা সতর্কতার নির্দেশনায় যে যার ঘরে, সন্ধ্যার পর পুরো রাজধানী যেন এক ভুতুড়ে নগরীতে পরিণত হয়। করোনার সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব রাখতে ঔষধ ও কাঁচাবাজার বাদে সকল দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিকতার ঘাটতি নেই আইন শৃঙ্খলা বাহিনীর। এখানে দুটো হাসপাতাল আছে, বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ। এখানে বিভিন্ন ধরনের লোকজন আসে, এখানে তাই খাবার দাবারের জন্য কিছু মানুষ ভিড় করে, এই আস্তে আস্তে ওনারা চলে যায়। আর এখানে আমরা ঘনবসতিপূর্ণ এলাকা মোটামুটি, তাই
লোকজন চলে যায় আসে যায়, এই জন্য আমরা উদ্বুদ্ধ করতেছি মানুষ যাতে ঘরে ফিরা যায়। প্রথম তিন চার দিন সতর্কতা কঠোরভাবে জনগণ মেনে নিল। চাংখার পুল সহ পুরান ঢাকার অনেক গলিতে এই নির্দেশনা উপেক্ষিত হচ্ছে নানা অজুহাতে। আমি তো ঢাকা মেডিকেলে বানান প্লাস সার্জারি ইউনিটে আছি, আমার নাইট ডিউটি 8টা থেকে আমি ডিউটিতে যাচ্ছি। করোনা সতর্কতায় এই এলাকাগুলোতে আরো সচেতনতা বাড়ানোর তাগিদ স্থানীয় জনগণের। মানিক লাল ঘোষ, মাই টিভি, ঢাকা। এদিকে দিনের বেলায় ফাঁকা রাজধানীর সড়কগুলো অনেকটাই জনমানব শূন্য। যারা বেরিয়েছেন তাদের মধ্যেও দেখা গেছে সচেতনতা। সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। যানবাহনে জীবাণুনাশক ছেটানোর কাজ চলছে। শর্মিন আজাদের রিপোর্ট। শাহবাগ মোড়, যানজটের এই এলাকার এখনকার দৃশ্য এটি। করোনা প্রতিরোধে ঘরে থাকা নিশ্চিত করতে মানুষ আর বাইরে বের হচ্ছে না। একই অবস্থা অন্য এলাকায়ও। সাধারণ মানুষ সচেষ্ট সচেতনতা অবলম্বন করতে। বাসা থেকে আমি গাড়ি পরিষ্কার করে বের হচ্ছি, আগে পানি দিয়ে ধুইছি, দিয়ে পরিষ্কার করে বের হচ্ছি। সরকার যে নির্দেশগুলো দিচ্ছে, টিভিতে যে ঘোষণা আসছে, এগুলো সব মেনে চলতেছে। গত কয়েকদিনের মতো আজও নগরীর বিভিন্ন এলাকায় চলছে সেনাবাহিনীর সামাজিক সংক্রমণ রোধ করার কর্মসূচি। গাড়ি ও রিক্সা করা হচ্ছে জীবাণুমুক্ত। প্রয়োজনের তাগিদে কিছু মানুষ বাইরে আছেন, তাদেরকে এবং তাদের সাথে যেসব গাড়ি আছে এবং রিক্সা চলছে, তাদেরকে আমরা ডিসইনফেক্ট করার একটা প্রক্রিয়া এখানে চলমান রেখেছি। যারা এখানে দুস্থ দরিদ্র মানুষ আছেন তাদের মাঝে আমরা স্যানিটাইজার বিতরণ করছি, মাস্ক বিতরণ করছি। করোনা ভাইরাস থেকে বাঁচতে মানুষ নিচ্ছে যার যার সাধ্যমতো প্রতিরক্ষা ব্যবস্থা। শর্মিন আজাদ, মাই টিভি, ঢাকা। রাজধানীতে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য যেসব হাসপাতাল নির্ধারণ করা হয়েছে তার মধ্যে কয়েকটি এখনও প্রস্তুত নয়। তবে দ্রুত সেবা দেওয়ার জন্য হাসপাতালগুলোতে কার্যক্রম চলছে, কিন্তু এসব হাসপাতালে প্রথম এবং দ্বিতীয় ধাপের চিকিৎসা প্রদান করার সক্ষমতা থাকলেও গুরুতর বা তৃতীয় ধাপের চিকিৎসা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত দেনী দ্রংয়ের বিশেষ প্রতিবেদনে। রাজধানীর আউটার সার্কুলার রোডে নিরিবিলিতে থাকা এই ভবনটি আসলে রেলওয়ে জেনারেল হাসপাতাল। বর্তমানে এই হাসপাতালটি করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু রোগীদের সেবাদানের জন্য পুরোপুরি এখনও প্রস্তুত নয় হাসপাতালটি। চলছে ভবন, ড্রেনেজ লাইন সহ বিভিন্ন সংস্কারের কাজ, আর তা শেষ হলে আনা হবে চিকিৎসা প্রদানের অন্যান্য যন্ত্রপাতি। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন, সেবাদানের জন্য যখন পুরোপুরি প্রস্তুত হবে তখনও গুরুতর রোগীদের চিকিৎসায় এখানে থাকবে কিছু জটিলতা। আমাদের কাজের লেভেলটা একটা দুটো স্টেপ হতে পারে, বেশি ক্রিটিক্যাল রোগী কোনোভাবেই আমাদের এই হাসপাতাল দিয়ে সেবা দেওয়া সম্ভব না। কোনো বিল্ডিংয়ের কিছু গ্যাপ আছে, এইটা ঠিক করতে লাগবে, আপ টু মানে পরিষ্কার না, শুকনো করতে হবে, ড্রাই রাখতে হবে, বিল্ডিংয়ের অবকাঠামো চেঞ্জ করতে হবে, এইগুলোর জন্য একটু সময় লাগবে, ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো করতে লাগবে। পুরান ঢাকার নয়াবাজারে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল বর্তমানে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত একটি হাসপাতাল। বহির্বিভাগে রোগীর সেবাদান এখানে শুরু করা হয়েছে, কিন্তু এখানেও প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি সহ বিশেষজ্ঞের অভাবে গুরুতর রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে থাকছে কিছু জটিলতা। আউটডোরে যেমন আমরা ট্রায়াল এরিয়া করেছি, আগে ওখানে একটা সিলেকশন রোগীগুলোকে আমরা সেগ্রিগেট করছি, যারা করোনা রিলেটেড পেশেন্টস তাদেরকে একদিকে, তাদেরকে আমরা আমাদের আউট পেশেন্ট ডিপার্টমেন্টে ঢোকাচ্ছি, আর যারা নন করোনা পেশেন্ট বা ওই জাতীয় সিমটমস আছে তাদেরকে আমরা অন্য পার্শ্ববর্তী হাসপাতালে আমরা রেফার করে দিচ্ছি। না, আমাদের এখানে কোনো ভেন্টিলেশন বা আইসিইউ নাই। এটি মিরপুরের লালকুঠিতে একদম নতুন প্রতিষ্ঠিত মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতাল। চালুর অপেক্ষায় থাকা হাসপাতালটি বর্তমানে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত। এই মুহূর্তে হাসপাতালে 17 জন চিকিৎসক এবং 27 জন নার্স নিয়োগ দেওয়া হলেও সংকট রয়েছে চিকিৎসাদানের সরঞ্জামাদির। আউটডোর আমরা শুরু করছি, ইনডোরগুলো রেডি করছি, আস্তে আস্তে করোনা সাসপেক্টেড পেশেন্টগুলো আমরা ভর্তি করব স্টেপ বাই স্টেপ। গভর্নমেন্টের এমএসআর আসতেছে, লজিস্টিক আসতেছে, আস্তে আস্তে। করোনা আক্রান্তের সংখ্যা বাড়লে আরও বেশি হাসপাতালের প্রয়োজন হবে, তাই প্রকোপ ঠেকাতে এসব হাসপাতালগুলোতে দ্রুত চিকিৎসা সেবা চালু নিশ্চিতে অতিসত্বর ব্যবস্থা নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা।
দর্শক, এখন মাই টিভির নিয়মিত আয়োজন করোনায় করণীয়। করোনা ভাইরাসে অনেকটাই ঝুঁকিতে আছেন ধূমপায়ীরা। যারা ধূমপান করছেন তাদের উদ্দেশ্যে কঠিন সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য অধ্যাপক অরুপ্রতন চৌধুরী বলেছেন, যারা ধূমপান করছেন তারা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের রক্ষা করা খুবই কঠিন। তিনি বলেন, ধূমপায়ীরা অন্যদের তুলনায় ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কয়েক গুণ। সাইদুর রহমান আবির জানাচ্ছেন বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আতঙ্কে ভুগছেন বিশ্বজুড়ে সর্বস্তরের মানুষ। প্রাণঘাতী এই ভাইরাস থেকে রক্ষা পেতে যে যেভাবে পারছেন অবলম্বন করছেন সচেতনতা। করোনা ভাইরাস যখন একের পর এক বিভিন্ন মানুষকে আক্রান্ত করছেন, ঠিক তখনই ধূমপায়ীদের জন্য কঠিন সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এই ভাইরাসে সংক্রমিত হওয়ার কতটা ঝুঁকিতে রয়েছে ধূমপায়ীরা তার ব্যাখ্যা দিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO ডাইরেক্টর জেনারেল, তিনি যে 7-8টা ক্রাইটেরিয়ার কথা তিনি বারবার ভাষণে বলছেন এবং সারা বিশ্বে মেসেজটা দিচ্ছেন, তার মধ্যে অন্যতম একটা মেসেজ হচ্ছে ধূমপায়ীদেরকে ধূমপান বন্ধ করতে বলছেন। করোনা ভাইরাসটা কী হচ্ছে, একজন যখন কাশি দিচ্ছে বা হাঁচি দিচ্ছে তখন সেটাকে ড্রপলেট হিসাবে বাতাসের সঙ্গে অনেক দুর্গন্ধ যাচ্ছে, এখন সেখানে যদি স্মোকিংয়ের ধোঁয়াটাও থাকে তো সেটার সঙ্গে সেটা মিশে এটা আরও বেশি টক্সিক হচ্ছে। ধূমপায়ী শুধু নিজেই ঝুঁকিতে নয়, ঝুঁকিতে ফেলে দিচ্ছেন আশপাশের মানুষগুলোকেও। দুইটা কম্বিনেশন অফ মানে বিষাক্ত জিনিস, একটা করোনা ভাইরাস আর একটা হচ্ছে ধূমপানের ধোঁয়া, দুইটাই যখন ফুসফুসে যায় তখন কিন্তু এর মারাত্মক পরিণত হয়। সুতরাং ধূমপায়ীদের সংক্রমণের মাত্রা অন্যান্য অধূমপায়ীদের তুলনায় 10 গুণ বা 20 গুণ বেশি হচ্ছে। যারা ধূমপান করছেন ঠিক এই মুহূর্তে ধূমপান থেকে দূরে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের, আর খোলা জায়গায় যাতে কেউ ধূমপান করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোরালোভাবে নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ধূমপানের ব্যাপারটা অগ্রাধিকার হওয়া উচিত ছিল, কিন্তু এখনও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বা IEDCR থেকেও কিন্তু এটা ব্যাপারে কোনো কিছু বলা হচ্ছে না। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। নিচ্ছে বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। করোনা দুর্যোগ মোকাবেলায় গণমাধ্যম ও সরকার ঘনিষ্ঠভাবে কাজ করবে বললেন তথ্যমন্ত্রী। মানুষকে সতর্ক করতে গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়। বিশ্বের সবচেয়ে ব্যস্ত নগরী যা একসময় ছিল জনসমাগমে ভরপুর, সেখানেই এখন শুনশান নীরবতা। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। করোনা দুর্যোগ মোকাবেলায় গণমাধ্যম ও সরকার আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ ঢাকায় তথ্যমন্ত্রী তার মিন্টু রোডের সরকারি বাসভবনে গণমাধ্যম নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর একথা জানান। তিনি বলেন, বৈশ্বিক দুর্যোগে আমাদের দেশও করোনামুক্ত নয়, এই পরিস্থিতিতে মানুষকে অবহিত সতর্ক করতে গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয় বলে জানান মন্ত্রী। এই সংকটময় মুহূর্তে আমরা ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবেলায় গণমাধ্যম এবং সরকার একসাথে কাজ করবে, একযোগে কাজ করবে। একই সাথে গণমাধ্যমের আভ্যন্তরীণ যে সমস্যা এই সংকটের কারণে নতুনভাবে তৈরি হয়েছে সেগুলো উত্তরণে আমরা কী কী করতে পারি সে নিয়ে আলোচনা হয়েছে। পরীক্ষার ব্যবস্থা ছাড়া সরকার আক্রান্তের সংখ্যার যে তথ্য দিচ্ছে তা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রায় 2 মাস সময় পেলেও করোনার মহাবিপদ মোকাবেলায় প্রস্তুতি ও সমন্বয় না থাকা, আক্রান্ত রোগী শনাক্তকরণের পর্যাপ্ত উপকরণ এবং ব্যবস্থাপনা দেশে নেই বলে অভিযোগ করেন তিনি। এক ভিডিও বার্তায় রিজভী এসব কথা বলেন। বিশ্বের সবচেয়ে ব্যস্ত নগরী যেগুলো একসময়ে জনসমাগমে ছিল ভরপুর, লেগেই থাকত যানজট, সেসব জায়গাতেই এখন শুনশান নীরবতা। অনেক জায়গা দেখে মনে হয় যেন এক মৃত্যুপুরী। করোনা ভাইরাসের ছোবল আগে এবং পরের এমনি কিছু ব্যস্ত নগরীর ছবি মুবাল্লিক করিমের প্রতিবেদনে।
যারা নিয়মিত এসব এলাকা দিয়ে যাতায়াত করতেন তারা নিজেরাই হয়তো চিনতে পারবেন না বর্তমান এই চিত্র দেখলে। অট্টালিকায় বসবাসকারীরাও মেলাতে পারছেন না উপর থেকে দেখা সেই চিরচেনা দৃশ্যপট। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের পরই পাল্টে গেছে অনেক ব্যস্ত নগরীর চিত্র, নেই সেই চিরচেনা যানজট কিংবা লাখো লোকের কোলাহল, এ যেন এক অচেনা নগর। ইতালির রোম, স্পেনের বার্সেলোনা, ফ্রান্সের প্যারিস, লন্ডন, মিলান, বার্লিন সহ দৃশ্যপটে এমনই পার্থক্য বিশ্বের প্রায় সব প্রান্তে। তবে অচেনা নগরে কমেছে বায়ুদূষণের পরিমাণ, বাতাস যথেষ্ট হালকা হয়েছে, বাতাসে নেই সেই আগের বিষ। দূষিত শহরের তালিকায় প্রথম তিরিশের মধ্যে নেই চীনের কোনো শহর, যেখানে চীনের বড় শহরগুলো বেশিরভাগ সময় থাকে প্রথম দশের ভেতর। নেই আলোচিত দূষিত শহর ও ভারতের রাজধানী দিল্লি। বেড়েছে গড় আয়ু। মুবাল্লিক করিম, মাই টিভি। এবার নিয়ম অনিয়ম। করোনা ভাইরাসের সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। দূরত্বের যে নিয়ম স্বাস্থ্য বিভাগ ঠিক করে দিয়েছেন তা মানছেন না অনেকেই। যদি বন্ধ হয়েছে সভা, জমায়েত কিংবা সামাজিক অনুষ্ঠান, কিন্তু এখনও বিভিন্ন স্থানে জড়ো হচ্ছে মানুষ, এর ফলে তৈরি হচ্ছে করোনা ছড়ানোর আশঙ্কা। শর্মিন আজাদের রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া করোনায় সচেতনতার মধ্যে রয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখা। দুজন মানুষের মধ্যে দূরত্ব রাখতে হবে 3 ফুট। অথচ সচেতনতার এই নিয়ম মানছে না কেউ কেউ। হাসপাতালে কিংবা বাজারে জরুরি প্রয়োজনে এসে পরিচয় দিচ্ছেন অসচেতনতার। মানতে আসি যদি মাস্ক দিয়ে রাখছি, সামাজিক দূরত্ব যেটা বলা হচ্ছে 6 ফুট দরকার নাই আমি মনে করি না। আমরা মানতেছি, তারপর এখন তো না বৈশা না থাকলে তো এখন তো জায়গা নাই তো দিকে দূরত্ব বজায় রাখতে বসতে হয়। অনেক সময় বিনা কারণেই রাস্তার পাশে জড়ো হচ্ছেন, মানছেন না সামাজিক দূরত্বের নিয়ম। আমরা এখন অহেতুক কারো বাসায় যাব না, কেউ আমার বাসায় আসবে না, এবং আমরা অহেতুক কোনো প্রোগ্রাম বা আমাদের এই মুহূর্তে আমরা সামাজিকতা করব না। সকল ধরনের সামাজিকতা বন্ধ থাকবে, আর একজন লোক আরেকজন থেকে 3 ফিট দূরে থাকবো। তার মানে এই না আমার বাড়িতে আমার হলো 5 সদস্য বা 4 সদস্য মানুষ আছি, আমরা একজন আরেকজন থেকে 3 ফিট থাকবো তা না। যদি আমি যদি ইনফেকশন না হই, যদি আমি সাসপেক্টেড না হই, যদি আমি বিদেশ থেকে না আসি, তাহলে বাসায় আমরা যেভাবে আমরা থাকি ওভাবেই থাকতে পারবে। এ বিষয়ে চিকিৎসক বলেন করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলা উচিত। করোনা ভাইরাসটা কোভিড-19 যে পরিমাণে এখন ছোঁয়াচ্ছে বা আমরা কন্ট্যাক্টে গেলেই এটার বিপদটা সবচেয়ে বেশি, সেই জন্য আমরা বারবার জোর দিচ্ছি যেটা সামাজিক দূরত্বটা মেনটেন করে, বিভিন্ন ধরনের সামাজিক যে অনুষ্ঠান এগুলো যাতে একটু পরে করে, সবার প্রতি এটা অনুরোধ। আর যখনই আমরা শপিং বা বাজারে যাব, ওখানে হচ্ছে ডিস্টেন্সটা মিনিমাম 1 ফুট বা 1 মিটারের দূরত্বে থাকা বজায় রাখা ভালো। সেজন্য আমাদের সবার প্রতি অনুরোধ হচ্ছে আপনারা আপাতত যতটুকু সম্ভব কম ঘর থেকে বের হবেন, এবং বের হলেও এটা যাতে পরস্পরের ডিস্টেন্সটা মোটামুটি 1 মিটারের মধ্যে থাকে, আর হচ্ছে সবাই মাস্ক ইউজ করবেন। শহর জীবাণুমুক্ত রাখা কর্মসূচির মতো সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য কাজও করছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। যাদের জন্য এত আয়োজন সেই সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতায় ব্যর্থ হতে পারে এই উদ্যোগ। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা কিন্তু অন্যতম একটি নিয়ম, অথচ এই নিয়মের ব্যত্যয় আমরা দেখতে পেয়েছি পথে ঘাটে নানা স্থানে। কিন্তু এভাবে আর কতদিন সমাজের সর্বস্তরের সব অনিয়ম দূর হয়ে প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন, এমনটি প্রত্যাশা সকলের। দর্শক, চোখ রাখুন মাই টিভির সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়মে। সাথে আছি আমি শারমিন আজাদ। নিচে আরেকটি বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা 2 সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার আশঙ্কা ট্রাম্পের। করোনা ভাইরাসের কারণে নারী ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পোষাতে বিসিবির উদ্যোগ, প্রত্যেককে দেয়া হলো 1,20,000 টাকা। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ।
উপসাগরীয় দেশ কুয়েতেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশটি। কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে 3 জন বাংলাদেশি সহ 255 জন। সেই সাথে আইসিইউতে আছেন 12 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন 67 জন। এ বিষয়ে আরও জানাচ্ছেন কুয়েত প্রতিনিধি আলামিন রানা। ধন্যবাদ আপনাকে। উপসাগরীয় দেশ কুয়েতে করোনা ভাইরাস প্রতিরোধে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একেবারে শুরুর দিকে প্রথমে দেশটি কয়েকটি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ইত্যাদি বন্ধ করে দেওয়া হয়। দেশে বিকাল 5টা থেকে ভোর 4টা পর্যন্ত দিনে 11 ঘন্টা জরুরি অবস্থা জারি করে কুয়েত সরকার। বর্তমানে দেশটিতে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা অনেকটা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। তবে কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত এস এম আবুল কালাম প্রবাসী বাংলাদেশীদের সব ধরনের সমস্যার সমাধান করবে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে কুয়েতে এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন 3 জন বাংলাদেশি সহ 255 জন। কাজেই এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমে প্রয়োজন সকলের সচেতনতা। বাংলাদেশের দর্শকদের কাছে কাইসা নামে পরিচিত জাপানের কমেডিয়ান কেন শিমুরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জ্বর ও নিউমোনিয়ার কারণে 70 বছর বয়সী কেন শিমুরাকে 20 মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর 3 দিন পর করোনা ভাইরাস ধরা পড়ে তাঁর। একসময় অবস্থার অবনতি হতে থাকে, অবশেষে রোববার রাতে তিনি চলে যান না ফেরার দেশে। বিস্তারিত মুবাল্লিক করিমের রিপোর্টে। এই সবাই কেমন আছো? আজকে তোমাদের বিশ্ববিখ্যাত ইংরেজি শিখাবো, সবাই রেডি তো? দেশে ইউটিউবের দর্শক থেকে শুরু করে কৌতুক প্রেমীদের কাছে কাইসা নামেই পরিচিত হলেও তার প্রকৃত নাম কেন শিমুরা। ঠিক আছে, ক্লাস শুরু করা যাক। তোমরা তো জানো আমি ট্যালেন্টেড, আমাকে ফলো করবা। কেন শিমুরা জন্ম 1950 সালের 20 ফেব্রুয়ারি জাপানের টোকিও শহরের হাই কমিশুরিয়ায়। 1970 সালের দিকে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান তখন থেকেই তিনি। এটা তো আমার প্যান্টের সেম কালার। তোরটা সিলভার, এটা কালা। সরি রে ভাই, জীবনটা বেদনা। বাংলাদেশের একটি অপেশাদার অনলাইন গ্রুপ শিমুরা অভিনীত বিভিন্ন ধারাবাহিক বাংলায় ডাবিং করে ফেসবুক ও ইউটিউবে প্রচার করে। এর ফলে তিনি বাংলাদেশেও সব বয়সী মানুষের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন, আর তখন থেকে তিনি কাইসা নামেই পরিচিত। হাই ডার্লিং, সুন্দরী কেমন আছো? আমার বান্ধবী হবা? শিমুরা জাপানে কৌতুক অভিনয়কে এক ব্যতিক্রম ধারায় নিয়ে গেছেন। তিনি প্রকৃতপক্ষেই একজন পাঁর অভিনেতা ছিলেন। তিনি দ্য ইউতে অভিনয়ের জন্য বেশি নাম করেছিলেন। এইটার উচ্চারণ করো তো দেখি। ওয়াটার। লিপস্টিক কি বেশি দিয়ে ফেলছেন? ওয়াটার না, এটা ওয়াতার। 70 বছর বয়সী শিমুরা টিভি শোতে বাঁকা টোনোসোমা বা বোকা প্রভু এবং হেনো ওজিসান বা অদ্ভুত চাচার মতো জনপ্রিয় চরিত্র অভিনয় করার জন্য বেশ পরিচিত। এই বউ, চলো চলো চলো। এই ভাই, এই ভাই, এটা আমার বউ। তুই তো মাইয়া মানুষ। আমি ছেলে, এটা আমার বউ। কি যুগ চইলাইলো, মেয়ে মেয়ের বিয়ে করে, দূরে গিয়া মা থেকে আসে এগুলা। কি কইলি? জ্বর ও নিউমোনিয়ার কারণে 70 বছর বয়সী কেন শিমুরাকে গত 20 মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর 3 দিন পর করোনা ভাইরাস শনাক্ত করা হয় তার দেহে। একসময় তার অবস্থার ব্যাপক অবনতি হয়, শেষে মৃত্যুর কাছে হার মানেন এই অভিনেতা। মুবাল্লিক করিম, MyTV। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মঙ্গলবার সারা দেশে করোনা ভাইরাস পরিস্থিতি জানতে মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে থাকবেন প্রধানমন্ত্রী। দেশে 24 ঘন্টায় আরও 1 করোনা রোগী শনাক্ত, আক্রান্তের সংখ্যা 49, নতুন 4 জন সহ সুস্থ 19। বাংলাদেশ এখনই নিরাপদ বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা নিয়ে সচেতনতায় মাঠে আইন শৃঙ্খলা বাহিনী, নানা অজুহাতে নির্দেশনা মানছেন না পুরান ঢাকার কিছু মানুষ। রাজধানীতে করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালগুলো এখনও প্রস্তুত নয়, নেই গুরুতর রোগীদের চিকিৎসার সক্ষমতা। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা 2 সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার আশঙ্কা ট্রাম্পের। করোনা ভাইরাসের কারণে নারী ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পোষাতে বিসিবির উদ্যোগ, প্রত্যেককে দেয়া হল 1,20,000 টাকা।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সাকলাইন রাসেল। আল্লাহ হাফেজ।